অতীত ভবিষ্যৎ ভুলে যে আমরা শুধু বর্তমান নিয়েই থাকি। একসাথে তো কাজ করব না কেন, একসাথেই কাজ করতে হবে। তো আমরা কিন্তু কেউ কাউকে ছাড়া না ভাই। নিজের কাছে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে লজ্জা লাগে, সবাই ভাবে যে আমার এন্ট্রিটা হয়েছে বিগ সুপারস্টার ওনার সাথে, কিন্তু আমার কাজটা কিন্তু ভাই আমাকেই করতে হচ্ছে। দেখতে দেখতে আর কম তো আর দেখলাম না, অনেক দেখা হয়ে গেছে। খুব ভালো একটি গল্পের ছবি, খুব চমৎকার ছবি, আর আরটিভি চেষ্টা করছে যে ভালো সুন্দর মানের একটা ভালো গল্পের সুন্দর ছবি উপহার দিতে। সো আমি খুব আনন্দিত এবং আমি খুব আমার মনে হয় যে আনন্দিত এবং আমি ফিল করছি যে ছবিটা ইনশাল্লাহ অনেক ভালো হবে। না একসাথে তো কাজ করব না কেন, একসাথে তো কাজ করবই, একসাথেই কাজ করতে হবে। আপনার এখন যে সময়টা চলছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, খুব বাজে সময় চলছে, খুবই বাজে সময় চলছে। পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রিরই খুব বাজে সময় চলছে, তার মধ্যে আমাদেরটা আরও বেশি বাজে সময় চলছে। তো এই সময়ে খুব গুটি কয়েক মানুষই আছে যারা একটু ভালো কাজ করে, ভালো কাজ করার চেষ্টা করে বা ভালো কাজ করছে। তো সেই গুটি কয়েক মানুষগুলোরই কিন্তু আমার মনে হয় যে একসাথে কাজ করা উচিত, সবসময় একত্রিত হয়েই থাকা উচিত। কারণ মাঝে মাঝে এমন উদ্ভট উদ্ভট সিনেমার ডিক্লারেশন শুনি মানুষ থেকে দেখি আর কি, অনলাইনে দেখি, পেপারে দেখি বা যেখানেই দেখি, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখি। তো নিজের কাছে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে লজ্জা লাগে, আবার অনেক আনন্দিত হই যখন অনেক সুন্দর একটি ভালো একটি সিনেমার আবার কথা শুনি যে নির্মাণ হচ্ছে, চলছে বা স্টার্ট হবে। তো যারাই ভালো গুটি কয়েক মানুষ যারা কাজ করছে তাদের সবারই একসাথে কাজ করতে হবে। থ্যাংকস অল অফ ইউ ফার্স্ট অফ অল, অনেকদিন পর দেখা সবার সাথে, খুবই ভালো লাগছে। কারণ করোনার মধ্যে একটা সাফোকেটেড অবস্থায় ছিলাম আমরা সবাই, সো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন, সবার সাথে আবার দেখা হচ্ছে, এটাই খুব ভালো লাগছে। আর আমার লাস্ট চুক্তিবদ্ধ সিনেমা ছিল ক্যাসিনো, তো ওই ছবিটাতে আমি শুটিং করেছি এবং ডাবিং করেছি। অ্যান্ড দেন একটা তো লম্বা সময় আসলে আমাদের পুরো বিশ্বে সব কিছুই একটা স্থবির অবস্থায় ছিল, তো তারপরে আসলে আজকে এই ছবিটাতে চুক্তিবদ্ধ হলাম। কিন্তু তার দুদিন আগেও আমি আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। তো আজকের ছবিটা নিয়ে যদি বলি, সেটি হচ্ছে যে এই ছবিটার ব্যাপারে আমার কাছে প্রথমে আরটিভি থেকেই আসলে যোগাযোগ করা হয়। আরটিভি থেকে যখন আমার কাছে এই ছবিটির প্রস্তাব আসে, যখন আমাদের শ্রদ্ধেয় আশিক ভাইয়া যখন কন্ট্যাক্ট করেন ছবিটির ব্যাপারে, আসলে আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দর একটি গল্পের প্লট আছে এখানে, এবং যেটার লাইন আপ করা হচ্ছে এবং স্টোরি লাইন যেটা সবাই শুনছিলেন যে সবাই মনে করবে যে ইয়াস আই এম দ্য লিডার এবং আমি বাংলাদেশ। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে খুব সুন্দর গল্পের একটা ছবি। এবং তপু ভাই ডিরেকশান দিচ্ছেন, ওনার ফার্স্ট ফিল্ম, উনি অনেকগুলো নাটক এর আগে নির্মিত মানে নির্মাণ করেছেন, তো সব কিছু মিলে আমার মনে হয় যে খুব সুন্দর একটি কাজ হবে আসলে। অবশ্যই, যদি অনন্ত ভাই বা যদি ইন ফিউচার তেমন কোনো গল্প, তেমন কোনো স্টোরি, তেমন কোনো প্রজেক্ট আসে, করবো না কেন, কাজ অবশ্যই করবো, একসাথে তো অবশ্যই কাজ করবো। আমি তো একটু আগেই বললাম যে খুব গুটি কয়েক মানুষই কিন্তু ভালো কাজ করার চেষ্টা করছে বা ভালো কাজ করছে। তো সবাইকে একসাথে মিলেমিশেই, সেই গুটি কয়েক মানুষকে একসাথে মিলেমিশেই কাজ করতে হবে, অবশ্যই করবো। যদি ভবিষ্যতে এমন কোনো ভালো কোনো কাজের সুযোগ আসে অবশ্যই করবো। আসলে ভাই আমি একটা জিনিস বলতে চাই, যেমন আমরা যারা ফিল্মের সাথে রিলেটেড, আমরা যারা ফিল্ম করতে চেষ্টা করছি, আমি স্পেশালি যদি আমার কথাই বলি, আমার ভাই শুরু থেকে আমার কাজের ক্ষেত্রে, আমি জানি না আসলে বিভিন্নভাবে, এটা হয়তো অনেকের ক্ষেত্রেই হয়, বিভিন্ন ধরনের কিছু আসে আসলে আমি যদি একটু এড়িয়েই বলি, তো সেই জায়গাটা থেকে আসলে ইটস নট ভেরি স্মুথ, এটা কিন্তু খুব স্মুথ না আমার চলাটা। আমার হয়তো সবাই ভাবে যে হয়তো বা আমার এন্ট্রিটা হয়েছে বিগ সুপারস্টার ওনার সাথে, কিন্তু আমার কাজটা কিন্তু ভাই আমাকেই করতে হচ্ছে। এবং এটা কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জ যে একজন এত বড় মাপের একজন অভিনেতার সাথে যখন আমাকে কো অ্যাক্টর হিসেবে কাজ করতে হয় বা কো অ্যাক্ট্রেস হিসেবে কাজ করতে হয়, তো ওই জায়গাটাতে কিন্তু একটা জিনিস ছিল যে আচ্ছা আমি কি সুপারস্টার বা মেগাস্টার ওনার সাথে কি কাজ করছি, বা আপনাদের একটা প্রশ্ন ছিল ভাইয়া বা আমি কি অন্য কারোর সাথে কাজ করবো কি না, তো আমি বলেছি কিন্তু যে আমি একটু সময় নিচ্ছি, আমার ওই গল্পটা ওভাবে আসুক, ওই প্রেজেন্টেশন আসুক, আমি কাজ করবো। তো আমি কিন্তু ভাইয়া ওইটা আই হ্যাভ অলরেডি স্টার্টেড ডুইং দ্যাট, অন্যান্য হিরোদের সাথেও কাজ করছি। তো আমার কাছে মনে হয় যে আসলে অতীত ভবিষ্যৎ ভুলে যে আমরা শুধু বর্তমান নিয়েই থাকি,
তো বর্তমানটাই আসলে বলে দেয় বা পথ দেখিয়ে দেয় যে আমরা কোন দিকে যাব বা কি কাজ করব সো এর থেকে আসলে বেশি কিছু বলার নেই আমার মতে যে আমি চলচ্চিত্র তো আজ অনেক বছর হয়ে গেল তো দেখতে দেখতে আর কম তো আর দেখলাম না অনেক দেখা হয়ে গেছে তো আমি সব সময় দেখেছি যে চলচ্চিত্র যখন নাকি টার্ন করেছে একটি ভালো ছবি দিয়ে টার্ন করেছে হাজার হাজার ছবি দিয়ে না শত শত ছবি দিয়ে না একটি ভালো সিনেমা আরো 10টা ভালো সিনেমা তৈরি করার উৎসাহ যোগায় একটি ভালো সিনেমা আরো 10টা ভালো সিনেমা তৈরি করার প্রযোজককে টেনে নিয়ে আসে ভালো 10টা প্রযোজকের পরিচালককে উৎসাহ দেয় ভালো 10টা পরিচালক কিন্তু উৎসাহিত হয়ে কাজ আরো 10টা ভালো সিনেমা হয় সো বা কাজ আমাদের আমরা কত কাজ করলাম সেটা হচ্ছে আমার কাছে মুখ্য বিষয় না কাজ যদি একটাও হয় এবং সেটা যদি ভালো হয় সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং সেটা একজন শিল্পীর জন্য সম্মানের একজন একটা চলচ্চিত্রের জন্য খুব সম্মানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য খুব লাভজনক সিনেমা হলের জন্য খুব লাভজনক এবং সর্বোপরি দর্শকও খুব আনন্দিত হয় সে একটি ভালো সিনেমা দেখে তো আমাদের সকলের লক্ষ্যই তো হচ্ছে ভালো সিনেমা করা যে আমরা যারা ফিল্মে কাজ করতে চেষ্টা করছি বা একটু ভালো কাজ করতে চাই আপনারা যারা আছেন আমার সামনে আপনারা কিন্তু আমাদের পরিপূরক যারা জার্নালিস্ট ভাইরা আছেন বা আপুরা আছেন সেম কিন্তু আমরাও তো আমরা কিন্তু কেউ কাউকে ছাড়া না ভাই আমরা যদি একটা কাজ যদি আপনাদের মাধ্যমে দর্শকের কাছে না পৌঁছায় এটা কিন্তু আমাদের করতে কিন্তু তখন মনে হবে যে তাহলে আমরা কাদের জন্য কাজ করছি সেম ভাই আপনারা যখন আমাদের কাছে কোনো একটা কাজের ব্যাপারে জানতে চান আমাদের উচিত সেই সহযোগিতা করা তো এমন কিছু আসলে আমরা চাই না আমি বিনীতভাবে সবার কাছে আসলে রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা আমার বড় ভাই আছেন বা বড় আপুরা আছেন যে ওই জায়গাটা থেকে না আমার মনে হয় যে একটু যদি আমরা জেনে বুঝে বা সুন্দর করে ওই কাজটা যদি আমরা ভালোভাবে আসলে প্রচার করি এটা আমাদের সবার জন্য ইন্ডাস্ট্রির জন্য ভালো আর ব্যক্তিগত কোনো আমার মনে হয় আমি একটু বলতে চাই অনেকেই আছেন হয়তো বা অন্য কাউকে খুশি করার জন্য ভাই আমি যদি স্পষ্টভাবেই বলি যে তাদের হয়তো পছন্দের কেউ আছে তাদেরকে খুশি করার জন্য হয়তো আমার বিরুদ্ধে কিছু একটা বলে ফেললো বা লিখলো এটা কিন্তু আলটিমেটলি দর্শকদের কাছে একটা অন্যভাবে উপস্থাপন হয় আমরা কিন্তু একই পরিবারের মানুষ তো আমি বলবো যে ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে আসলে আমাদের সাংবাদিকতার সবারই আমাদের একটা ইথিক্স আছে আমরা জানি এটা আপনারা যারা শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন আপনারা সবাই খুব সুন্দর করে মেনটেন করেন কিন্তু তার বাইরেও যারা একটু একটু ডিস্টার্ব করতে চান আমার মনে হয় যে এটা যদি আমরা একটু এড়িয়ে চলি আমার মনে হয় যে আমরা পরিবার একসাথে কাজ করতে পারবো আসলে দেখেন এটা তো আসলে বৈশ্বিক একটা মহামারী অবস্থা তো সকলেরই একটু খারাপ অবস্থা যাচ্ছে লেটস সি দেখা যাক সবাই তো আশা করছে যে ভালো সিনেমাগুলো আবার যখন মুক্তি পাবে হয়তো আবার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে সব কিছুর পরেও তো ঘুরে তো দাঁড়াতে হবে সোজা হয়ে তো আবার দাঁড়াতে হবে আবার তো পথ তো চলতে হবে থেমে থাকলে তো আর হবে এটা ভাই আমার কিন্তু শুধুমাত্র কোনো স্পেসিফিক কোনো অপপ্রচার আমি যদি বলি যে এটা কিন্তু আলটিমেটলি একটা ধারাবাহিকতা আছে হ্যাঁ এই যে আমি যখন নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই তখনও কিন্তু একটা গ্রুপ থাকে বিভিন্ন ধরনের মানে এটা নিয়ে একটা কিছু অন্যভাবে উপস্থাপন করার তো আমি বলবো কি এখন আমরা যদি একই পরিবারের মধ্যে যদি আমরা এগুলো ডিল করবো না আমরা দর্শকদের জন্য কাজ করবো আর ডেফিনেটলি আপনি যেটা বললেন ভাই মানসিক অবস্থা দিন শেষে কিন্তু আমরা রক্তে মাংসের মানুষ আমাদেরও পরিবার আছে আমাদেরও ভালো লাগা খারাপ লাগা আছে তো হয়তো কাউকে খুশি করার জন্য আপনারা একটা কিছু বলবেন কারো বিরুদ্ধে দিন শেষে কিন্তু আপনিও মানুষ আপনারও কিন্তু বিবেক আছে তো আমি এটা বলতে চাই যে আসলে এই ধরনের নেগেটিভিটি না থেকে আমরা মনে হয় যে ভালো কাজের সাথে থাকি আর কোনো স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে আসলে কথা না বলে আমার মনে হয় যে একটু যদি আমরা অপেক্ষা করি কারণ আমি যদি কারো সম্পর্কে কিছু জানতে চাই ভাইয়া সেই জিনিসটা যতক্ষণ না তারা যদি না বলে বা আমরা যদি না জানি সেই জায়গাটা থেকে আমরা নিজেদের মতো করে কী বা বলতে পারি সো দিন শেষে হয় কি দর্শকরা হয়তো ভুল বোঝেন যে আচ্ছা তাহলে একই পরিবারে ওনাদের এত কিছু কেন হচ্ছে তো আমার মনে হয় যে অতীত ভবিষ্যৎ সব ভুলে আমরা বর্তমানটাতে আমরা এই করোনা পরবর্তী পরিস্থিতিতে একটু সুন্দরভাবে কাজ করি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ আমার মনে হয় যে ভালো কিছু হবে আমি একটু শেষ করি সেটা হচ্ছে যে নাকচের বা মানে কোনো এখানে কিন্তু আমরা আমাকে আপনারা যারা ভাই এখন এই যে এত মানুষ সামনে আছেন এটা কিন্তু প্রফেশনাল ওয়েতে আছেন হ্যাঁ আমাকে কিন্তু কাজের পারপাসই আপনারা চেনেন তো আমরা যদি এখন চিন্তা করি যে আচ্ছা ওনাকে নিয়ে একটা কথা বললাম বা আরেকজনকে নিয়ে একটি কথা বললাম সেটা কিন্তু দিন শেষে হবে কি আমাদের কাজ থেকে ফোকাস সরে যাবে তো আমরা কাজেই থাকি আমাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা না বলে আমার মনে হয় যে ফিল্মটা নিয়ে আমরা থাকি আমি বলবো কি ভাইয়া আমি যদি স্পেশালি আমার আগের ফিল্মটাতে তো আমি চুক্তিবদ্ধ হয়েছি কয়েকদিন আগে আর স্পেশালি আজকের এই আয়োজনটা তো আমাদের লিডার আমি বাংলাদেশ এই ছবির কথা যদি আমি বলি ভাইয়া আপনারা দেখার পরে বুঝবেন কারণ
ছবি এরকম হবে ওরকম হবে গল্প এমন এটা আমি কোনো কিছুই বলতে চাই না আমি শুধু বলবো আপনারা হলে যেয়ে দেখবেন এখন আমাদের ওটিটি প্ল্যাটফর্মের যুগ সবাই আমাদের একটা রেভলিউশন কিন্তু একটা চেঞ্জেস আমাদের বড় পর্দা থেকে কিন্তু আমার মনে হয় যে দিন শেষে আসলে আপনাদের সবার ভালো লাগবে ছবিটা দেখলে কারণ খুব সুন্দর একটি কথা বলেছেন ভাই আসলে একটা স্টোরি যখন অনেক স্ট্রং হয় সেখানে কিন্তু আমার মনে হয় যে দর্শককে বসিয়ে রাখা যায় আড়াই ঘন্টা বা দুই ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট আমরা যেটাই বলি সো স্টোরি টকস আমার মনে হয় দিন শেষে